হামেস্টার কম্বটে এক মিলিয়ন প্রফিট পার আওয়ারে আপনি কিন্তু পাচ্ছেন পাঁচ লাখ টাকা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে আপনি এক মিলিয়ন প্রফিট পাওয়ারে পাবেন পাঁচ লাখ টাকা হ্যাঁ এটা সত্য তবে আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এটার প্রফিট পাওয়ার পাবেন আপনি ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকা কিভাবে সম্ভব এটা কারণ এই যে মাইনিং প্রজেক্টে হামেস্টার কম্বট কিন্তু জাস্ট উইড্রো অপশন ইতিমধ্যে দিয়ে দিবে এবং আপনারা জানেন এই মাইনিং অপশন আসার আগে নোট কয়েন কিন্তু লিস্টেড হয়েছে জিরো দশমিক জিরো জিরো ফোর ইউএসডিটি তো এখানে হামেস্টার কম্বট সেক্ষেত্রে এরা কিন্তু বাইশ মিলিয়নের অধিক একটি তাদের কমিউনিটি গঠন আছে এটা কিন্তু সব থেকে বড় মাইনিং সাইট এবং এরা যদি জিরো দশমিক জিরো জিরো ফাইভ তে কনভার্ট করে লিস্টেড করে তাহলে আপনি এক মিলিয়ন প্রফিট পাওয়ারে পাচ্ছেন পাঁচ লাখ টাকা আপনি কি ভাবতে পারতেছেন যে এক মিলিয়ন প্রফিট পাওয়ারে পাঁচ লাখ টাকা কিভাবে হচ্ছে জি হ্যাঁ তো এখানে সর্বপ্রথম আপনাকে প্রফিট পাওয়ারটা বাড়াতে হবে যদি কিনা তারা লিস্টেড করে জিরো দশমিক জিরো জিরো ফাইভ তে তাহলে আপনি এক মিলিয়ন কয়েনে পেয়ে যাবেন পাঁচ লাখ থেকে ছয় লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত তবে এখানে মূল কথা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু এ টু জেড কভার করার একটা চেষ্টা করব কারণ প্রতিটি মাইনিং প্রোজেক্টে আমি একটা করে এরকম ভিডিও নিয়ে আসবো এ টু জেড অর্থাৎ আজকের মাইনিং প্রজেক্টটি আপনারা সরাসরি চলে আসবেন টেলিগ্রামে উপরে সার্চ বারে সার্চ করবেন আরাফাত টেক অন জাস্ট আরাফাত টেক অন বলে সার্চ করলে আমাদের চ্যানেলে প্রবেশ করে এখানে আপনারা সমস্ত লিংকগুলো পেয়ে যাবেন মাইনিং সাইডের। এবং এখানে চলে আসবেন সরাসরি আপনার হামেস্টার কম্বোর্ড পেলে অপশনে প্লে আসার সাথে সাথে আপনারা এখান থেকে হামেস্টার কম্বারটি প্লে করবেন অলরেডি এ টু জেড কভার করার চেষ্টা করব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না বোনাস আসলে বোনাস করে নেবেন এই কম্বো প্যাকেজগুলো আপনারা প্রতিদিন কম্বো প্যাকেজ এক মিলিয়ন এবং এই কম্বো প্যাকেজ ফাইভ মিলিয়ন নিয়ে নেবেন তো এখানে অনেকের কথা হচ্ছে এই ফাইভ মিলিয়ন কম্বো প্যাকেজ আমরা কিভাবে নিব এবং আপনাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে এই যে প্রফিট পাওয়ার এটা কিন্তু আপনাকে বেশি করে বাড়াতে হবে ওয়ান মিলিয়ন করে রাখতে হবে তো যাদের অন মিলন আছে তারা আরো বাড়াতে পারবেন তবে কয়েন কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট রাখবেন জাস্ট এখান থেকে আপনারা মাইনিং অপশনে চলে আসবেন অলরেডি এগুলো সবগুলো কিন্তু লক আনলক করতে হবে তো এগুলো কিভাবে আনলক করবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আর এগুলো ধরুন এটাকে আনলক করতে হবে তো এটা লক করা আছে এবং এটা নিচে একটা নাম লেখা আছে ধরুন এই যে স্পোর্ট বা এই অপশনটা টিম অপশনটার নাম কিন্তু এই নিচে লেখা আছে তাহলে এনিসে যে নামটা এটাকে তিন লেভেল বা চার লেভেল করতে হবে তো এইভাবে একের পর এক আপনারা আনলক করে নেবেন সম্পূর্ণ গুলো অপশন আপনারা এখান থেকে আনলক করে নেবেন এখন অনেকের প্রশ্ন ভাই আমরা যে এইখান থেকে মাইনিং করতেছি এই মাইনিংটা কিসের ভিতরে যাবে বা এটা যে উইড্রো অপশন এবং দিচ্ছে না বা এটা যে মাইনিং করে আমরা যে আর্নিংটা করতেছি এই আর্নিংটা কিভাবে যাবে ভাই আসলে আপনি যে মাইনিং করতেছেন এটা হচ্ছে টোন মানে টোন কিভাবে চলে যাবে অর্থাৎ এইখানে যারা আপনারা টোন জাস্ট এই অপশনে ক্লিক করে যারা অয়েল একটি কানেক্ট করছেন সরাসরি এই অয়েল লেকটি অপশনে এখানে আপনাদের চলে আসবে ক্লিম অপশন অর্থাৎ টোন কয়েনে যেরকম এসেছিল তো টোন নোট কয়েনে যেরকম এসেছিল সেম এরকম আসবে নোট কয়েনের মতো ক্লিম অপশন আসবে ক্লাইমের উপরে ক্লিক করলে এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো সরাসরি আপনার যে নোট টোন কিপার আছে টোন কিপারের ভিতরে চলে যাবে এখন মূল কথা বলা যাক আমরা এখানে কোন অয়েল একটি কানেক্ট করবো সরাসরি আপনারা চলে আসবেন গুগল প্লে গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ মেন অপশন পাবেন এই সার্চ মেন মেনু অপশনে সার্চ করবেন আপনারা টোন কিপার জাস্ট টোন কিপার বলে সার্চ করলে আমাদের এরকম একটা টোন কিপার চলে আসবে এই টোন কিপারটা আমরা এখান থেকে ওপেন করে নেব তো যে আমার ওপেন করা আছে সরাসরি আমরা ওপেন সেকশনে একটি ক্লিক করে দেব এবং টোন কিপারটা ওপেন করব টোন কিপারটা ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে তবে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা যেহেতু টোন কিপার অ্যাড আমরা অ্যাড এখান থেকে করেছি সেক্ষেত্রে আমাদের সমস্ত ডলার মাইনিং সাইটে কিন্তু আমরা এটা অ্যাড করেছি তাহলে এই যে ওয়ান মিলিয়নে ধরুন আপনার একশো মিলিয়ন কয়েন দিলো বা একশো ডলার দিলো বা এক হাজার ডলার দিলো সেই ডলারটা কিন্তু এখান থেকে ক্লাইম করে আমরা আমাদের এই টোন কিপারে নিয়ে এসেছি এখন কোনো করমবশত আপনাদের এই টোন কিপার ডিলেট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে বা আপনার ফোনটা রেজিস্ট্রেট করছেন আপনার এই টোন কিপারটা লগ আউট হয়ে গেছে আবার লগ ইন করতে বলতেছে তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না যদি আগে থেকে এই কাজটা না করেন তার জন্য সরাসরি এই সেটিংস অপশনে একটি ক্লিক করবেন জাস্ট ব্যাকআপের উপরে একটি ক্লিক করে দিবেন অলরাইট এই ব্যাকআপ অপশনের উপরে একটি ক্লিক করে জাস্ট এটাকে আপনারা কন্টিনিউ করে দিবেন জাস্ট কন্টিনিউ করে আপনাদের ফোনে লক দিবেন লকটা দিবেন দেওয়ার পরে এটাকে আপনারা একটা স্ক্রিনশট করে রাখবেন কারণ এইটা হচ্ছে পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে রিকভার করার জন্য কারণ তারা একটি সংজ্ঞা দিবে যে তিন নম্বরে কোনটা ছিল 8 নম্বরে কোনটা ছিল চব্বিশ নম্বরে কোনটা ছিল সেটা কিন্তু বসাতে হবে তো জাস্ট এই যে ক্রিয়েট অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন জাস্ট এখানে বলছে তারা তেরো নম্বরে কোনটা ছিল এবং একুশ নম্বর এবং তেইশ নম্বরে কোনটা ছিল তো সেই তিনটা অপশন কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তো জাস্ট আমি আমার মতো করে লিখে নিচ্ছি জাস্ট আমি তিনটা অপশন এখানে লিখে দিলাম দিয়ে জাস্ট নিচের দিকে এখানে ডান অপশন উপরে ক্লিক করে দেবো অলরেডি সরাসরি আমরা যখন ডান অপশনে ক্লিক করবো দেখতে পেয়েছেন ম্যানুয়ালি ব্যাক আপ এই অর্থাৎ আমারটা কিন্তু ম্যানুয়ালি ব্যাক হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু এটা অন করে নিতে পেরেছি জাস্ট আমি ব্যাক আপটা দিয়ে নিচ্ছি এখন দেখতে পেয়েছেন একটা রিফ্রেশ করবো আমার কিন্তু ওকে হয়ে গেছে এখন মূলত কথা বলা যাক এইখানে যে টোন গুলো চলে আসবে এই টোন গুলো কিভাবে সেল করব বা এই গুলো কিভাবে বা নিয়ে তো তার জন্য আমাদের সর্বোত্তম কাজ হবে তার জন্য এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমরা সেন্ড অপশনে একটি ক্লিক করবো সেন্ড অপশানে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ডিপিটিভ লিংকটা বসাতে হবে তবে এইখানে লিংক বসানোর আগে আমাদের একটা লিংক কপি করতে হবে তার জন্য বাইন্যান্স অ্যাকাউন্টে একটি ক্লিক করব। অলরেডি আমরা এখান থেকে চাইলে অ্যাড ফান্ড অপশনে একটি ক্লিক করে এখান থেকে আমরা এই যে ডিপোজিটিভ অপশন তো উপরে ক্লিক করে আমরা এখানে সার্চ করব ইউএসটি ডি জাস্ট ইউএসটি এটা বলে ইউএসডিটি বলে সার্চ করলে আমরা এখানে ইউএসডি টা পেয়ে যাব এবং সরাসরি ইউএসডিটি ক্লিক করে আমরা ইথোরিয়াম ক্লিক করে দিব অলরেডি আমরা এটাকে কপি করে নেব এবং এখান থেকে যদি আমরা না আসি তাহলে কি করবো সরাসরি আমরা অপশন উপরে আমরা একটা ক্লিক করে দেব প্রফিট অপশনে জাস্ট ডিপোজিটিভ অপশন উপরে ক্লিক করে দেব অলরেডি এখানে সার্চার মেন অপশনে সার্চ করবো ইউএসডিডি জাস্ট টি এটা উপরে সার্চ করলে আমরা এখানে ডিপোজিটিভ অপশন পেয়ে যাচ্ছি ইথোরিয়াম এটার উপরে ক্লিক করে আমরা আবার এটাকে কপি করে নেব এখন এটাকে কপি করা হয়ে গেলে আমরা এইখানে এই যে অ্যাড্রেস নেম এর এখানে এটাকে পেস্ট করে জাস্ট কনফার্ম এর উপরে একটা ক্লিক করে দেব বা এখানে কত ইও যদি নিতে চাচ্ছি তো এর সেটা আমরা এখানে করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব তো জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এই টোন থেকে কিন্তু আমাদের ওই যে বাইনান্স অ্যাকাউন্টে আমাদের কিন্তু এক্সচেঞ্জারে চলে যাবে আমাদের যে ডলার এক্সচেঞ্জারটা আছে অর্থাৎ টোন গুলো চলে যাবে তো এখন এখানে মূল কথা বলা যাক যে মূলত আপনারা কি করবেন তো এখান থেকে আপনারা প্রফিট পাওয়ার চলে আসবেন এবং এখান থেকে মেনু মেনু একটা ক্লিক ক্লিক করবেন তো করে আপনাদের দুইটা কাজ থাকবে হচ্ছে এখানে একটি কয়েন বাড়ানো অর্থাৎ এখানে কয়েন বাড়ানো দ্বিতীয় কাজ হচ্ছে এই কয়েন গুলো ভাঙিয়ে আপনাকে প্রফিট পাওয়ার বাড়ানো এখন প্রফিট পাওয়ার বাড়াতে গেলে আপনাকে ডেলি কম্বো নিতে হবে প্রায় সাত মিলিয়ন করে এবং এই কম্ব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখন মূল কথা হচ্ছে আপনাদের কাজকর্ম কি করবেন অর্থাৎ আপনার এখন কার্যকারিতা কি আপনারা এখন কি করবেন সেটা বলতে যাচ্ছেন আর এই যে বাইন্যান্সে যখন আপনার ডলারটা চলে আসবে এই বাইন্যান্স থেকে কিভাবে আপনারা ডলারটা ভাঙাবেন বা সেল করবেন সম্পূর্ণ প্রসেস নিয়ে আমার চ্যানেল অলরেডি দুইটা ভিডিও দেওয়া আছে মূলত কিভাবে বিকাশ নগদে পেমেন্ট করবেন তো ভিডিওগুলো দেখলে আপনারা এই সমস্যা সমাধান পাবেন এখন মূল কথা বলা যাক যে প্রত্যেকটা মাইনিং সাইটে আপনাদের করণীয় কি যে করণীয় কি যে কি করব আপনাদের মাইনিং সেটে করণীয় হচ্ছে আপনারা এই কয়েন বেশি করে কামাবেন এই কয়েন থেকে আপনারা এই মাইনিং অপশনে চলে এসে এখান থেকে আপনারা এগুলোকে আনলক করবেন এবং এখানে সময় দিবেন এবং এখান থেকে এই যে কম প্যাকেজগুলো এবং প্রফিট পাওয়ারটা বাড়াবেন যখনই এই কম প্যাকেজ গুলো নিবেন তখন এই প্রফিট পাওয়ার বাড়তে থাকবে অবশ্যই সবাই এক মিলনের বেশি কম এই প্রফিট পাওয়ারটা বাড়াবেন এবং আপনাদের নেক্সট কাজ থাকবে ওই ওয়াললেটে একটি ক্লিক করা এবং এইখানে ওয়ালেটটি কানেক্ট করা কারণ এখানে যখন আপনি ওয়ালেট কানেক্ট করে রাখবেন এটা যখন পাবলিশড হয়ে যাবে অর্থাৎ এটা যখন লিস্টেড হয়ে যাবে সাথে সাথে আপনার ওই টোন কিপারের ভিতরে কিন্তু এই টোন গুলো চলে যাবে জাস্ট এখানে ক্লাইম অপশন আসবে ক্লাইম অপশনে একটি ক্লিক করলে আপনাদের কিন্তু এইখান থেকে এই কয়েন এই ডলারে বা আপনার টোকেন আকারে টোন আকারে এখানে কিন্তু কনভার্ট হয়ে ওইখানে চলে যাবে তো এই ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই জাস্ট অয়েলেট কানেক্ট করবেন প্রত্যেকটা গেমে যেখানে অয়েলেট কানেক্ট করার কথা বলছে অয়েল লেটটি কানেক্ট করে নেবেন অয়েলেট কানেক্ট করে আপনাদের একটাই কাজ থেকে মাইনিং করা এরপরে আপনি হোক যেখানে লিস্টেড হবে সেখানে আপনি এই টাকাটা উইথড্র করতে পারবেন সমস্যা নাই তো আমি দুইটা কথা বলবো এখন আপনাদের আর কোনো কাজ নেই একটাই কাজ সেটা হচ্ছে মাইনিং করতে হবে আর এই প্রফিট পর বাড়াইতে হবে আর এখান থেকে একটা অয়েলেট কানেক্ট করে রেখে দিতে হবে জাস্ট এতটুকুই কাজ এই ছাড়া আপনার আর কোনো কাজ নেই কোনো কাজ নেই আপনারা চিন্তা করবেন না যখন উইড্রো অপশন আসবে বা যখন টোনটা ভাঙাতে বলবে বা উইড্রো করতে বলবে যে না এটা এক্সেঞ্জ এক্সেঞ্জারে নিয়ে যেতে হবে কোন এক্সেঞ্জারে নিয়ে যাবেন সেখানে ডলার তুলবেন সম্পূর্ণ স্টেপ স্টেপ আপডেট আপনারা ভিডিও জানতে পারবেন একের পর এক তবে এখন আপনাদের নেক্সট পর্যায়ে কোন কাজ সেটা হচ্ছে প্রফিট পার বাড়ানো এবং কয়েন বাড়ানো এবং ম্যানেজ কম্বোগুলো নেওয়া অর্থাৎ প্রতিদিনের যে ডেলি কম্বো এগুলোকে নেওয়া জাস্ট আশা করি আপনারা বুঝতে পারছেন অয়েলেটিক কানেক্ট করে রাখবেন এই ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই এই দুটো কাজ আপনারা প্রতিনিয়ত করতে থাকেন বাদ বাকিগুলো আমরা দেখে নিব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকেন এখানে আপডেট ভিডিও জানতে পারবেন এবং বা এখানে প্রতিনিয়ত আপডেট জানতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে অনেক কিছু জানতে পারছেন এই হামেস্ট সম্পর্কে আমি অনেক কিছু জানার চেষ্টা করছি আপনারা শুধু ভাই এখানে মাইনিং করুন মাইনিং করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই ভাই এখানে শুধু মাইনিং করতে থাকেন আর কোনো কাজ আপনাদের এখানে নাই জাস্ট মাইনিং করুন আর অয়েল একটি কানেক্ট করে রাখুন আশা করছি হামেস্টার নিয়ে আপনাদেরকে বোঝাইতে পারছি যত শত জাস্ট এখান থেকে প্রফিট পাওয়ারটা বেশি করে বাড়াবেন তো আশা করি আজকের ভিডিও অনেক একটি ভিডিও আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি বুঝতে পারছেন অবশ্যই ব্যাকআপ দিয়ে রাখবেন